আমি এদের নিয়ে চলে এসেছি। খুব ভালো করেছিস দিদি ভাই, আমি তো তোর কথাই ভাবছিলাম। ও, আমার কথা বুঝি ভাবছিলিস না? আর আমাদের কথা? আমি বুঝি বাদ গেলাম বন্ধু। আরে না রে না, আমি তোদের কারোর কথা ভুলিনি, তোরা সবাই তো আমার চোখের মণি বল। এদিকে এত কিছু হয়ে গেল, এরা এতক্ষণ কোথায় ছিল রোহিণী? মা, ওদেরকে আমি কেল্লায় লুকিয়ে রেখে এসেছিলাম, ওদের আর ডাকার দরকার পড়েনি। ভালোই হয়েছে, সবাই এসে গেছে, আজ বড় আনন্দের দিন। তোমরা বাইরে থাকবে কেন? ভেতরে এসো, এই প্রাসাদে আজ আর কেউ গ্রাত্য নয়, এসো। দাঁড়াও বাবা, তুমি কেমন কথা বলছো? এই নাগেরা আজও এই প্রাসাদে এই রাজ্যে ব্রাত্য। আমি আমার প্রাণ থাকতে এদেরকে এই প্রাসাদে ঢুকতে দেব না। এ তোমার কেমন ব্যবহার হেমাক্ষী? ওরা আমাদের অতিথি। অতিথি? যে নাগেরা আমাদের চিরশত্রু, আজ তাদেরকে তুমি আমাদের অতিথি বলছো বাবা? বাহ, চমৎকার। যে কান লাগেনি আমাদের এত ক্ষতি করলো, এত কিছু করলো, আজ আবার সেই নাগেদের তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? রোহিণী, আমার মনে হয় আমাদের এখন এখান থেকে ফিরে যাওয়া উচিত। যে কাজের জন্য আমরা এখানে এসেছিলাম তা তো সম্পূর্ণ, তাই। হ্যাঁ রোহিণী, আমার মনে হচ্ছে এবার আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। কিন্তু আমার যোদ্ধা, রাজকন্যা যদি প্রাসাদে না থাকে তাহলে আমিও থাকব। কুমার, তুমি কি কথা বলছো তুমি নিজে জানো? এই রাজ্য, এই প্রাসাদ সবই তোমার। তুমি ভালো করে জানো দিদি, আমি রাজকন্যাকে কখনো একা ছাড়তে পারবো না, কখনো না। এই অন্যায় কাজটা আমাকে দিয়ে করিও। কুমার, কুমার! আহ, কাউকে কোথাও যেতে হবে না, আমি এখনো বেঁচে আছি, আমি যা বলবো সেটাই হবে শেষ কথা। আমি বলছি ওরা আমার অতিথি, তাই ওদের এই প্রাসাদে প্রবেশাধিকার আছে। আর হেমাক্ষী, সত্যকে কখনো অস্বীকার করো না। রোহিণী সাহায্যের হাত বাড়িয়ে না দিলে তুমিও কিন্তু তোমার ভাইয়ের হাত ধরতে পারতে না। বাবা, একসময় তুমি ওই কালনাগিনীকেও কিন্তু এইভাবেই বিশ্বাস করেছিলে, তার ফল তো তুমি আজকে পেলে, তারপরও তুমি বলবে ওদেরকে বিশ্বাস করতে? মহারাজ, নাগেরা আমাদের শত্রু। হ্যাঁ হ্যাঁ, নাগেরা আমাদের শত্রু। আমাদের যুবরাজ এখন ওই নাগিনীর মোহে আচ্ছন্ন হয়ে রয়েছে। এই নাগিনী আমাদের যুবরাজকে, আমার আমার কুমারকে আমাদের থেকে কেড়ে নিতে চায়, এটা তুমি কেন বুঝতে পারছো না বাবা? না,
এটা ভুল। আমি দিনের পর দিন আমার পরিবার ছাড়া থেকেছি। আমি জানি এই কষ্টটা। না আমি কোনোদিনও চেয়েছি, না আমি ভবিষ্যতেও কোনোদিনও চাইব কারোর পরিবার আলাদা হয়ে যাক। আমি তা চাই না, বিশ্বাস করো না, আমি তা চাই না। কিন্তু তোমার কথা তো আমি, এত কথা আমি সহ্য করতে পারছি না। ওরা আমার সম্মানীয় অতিথি, তাই ওদের যদি আমার মেয়ে অসম্মান করে তাহলে সেটা আমারও অসম্মান। পথ ছাড়ো হেমাক্ষী, আসুন। আপনাদের কোনো অসম্মান আমি হতে দেব না। আমি আবার বলছি, আপনারা আমার অতিথি। আর আমার পশু বন্ধুরা, ওরাও অবাধে এখানে ঘুরতে পারে। আজি খুব কোষের দল, এবার তোদের নাকে ডগা দিয়ে ঘুরবো আমরা। হ্যাঁ, এখন দেখবে আর জ্বলবে, কিচ্ছু করতে পারবে না। চল। আজ তুই এই প্রাসাদে ঢুকতে পারলি নাগিনী, কিন্তু এরপর আমি তোকে এই প্রাসাদে থাকতে দেব না, কিছুতেই থাকতে দেব না। তোকে আমি চিরতরে আমার কুমারের জীবন থেকে, এই রাজ্য থেকে, আর এই প্রাসাদ থেকে সমূলে বিতাড়িত করব। করবই। বাবা, আমরা এই মুকুট কক্ষে কেন এলাম? খোক্কশ রাজের জয় হোক, খোক্কশ প্রাসাদে আপনাদের স্বাগত জানাই। স্বর্ণমুকুট, তুমি চিরকাল আমার অনুগত ছিলে। প্রাসাদে কাল নাগিনীর উপস্থিতিতেও তুমি যুবরাজকে হেমাক্ষীর কথা মনে করিয়ে দিয়েছ। উত্তম, তোমার কর্তব্য পরায়ণতা দেখে আজ আমি ভীষণ প্রীত হয়েছি, তাই আজ আমি তোমাকে মুক্ত করে দিলাম। জয়, খোক্কশ রাজের জয়। দাঁড়াও অগ্নি, এখানকার কাজ এখনো শেষ হয়নি। এই কক্ষ অত্যন্ত সুরক্ষিত, তাই মহান আগমনি এখানেই রাখা থাকবে। Dring, dring, dana, dring, dring, dana, dring, dring, dana.